আজকে খুবই খুবই ফেভারিট একটা খাবার বানালাম, সেটা হচ্ছে চিকেন মোমো, সাথে হচ্ছে ধনে পাতার চাটনি ছিল। তো এটার রেসিপিটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো চিকেন মোমো বানানোর জন্য আমি যেভাবে বানাই আর কি, সেটা হচ্ছে চিকেনটাকে সেদ্ধ করে নিব। অনেকে হচ্ছে চিকেন কিমা দিয়ে করতে পারেন, বা অনেকে চিকেন কিমা দিয়েই করেন বেসিক্যালি, বাট আমার কাছে একটু চিকেনটা সেদ্ধ করে না নিলে খেতে ভালো লাগে না। তো চিকেনের সাথে হচ্ছে আমি পেঁয়াজ আর কালো গোলমরিচ দিয়ে সেদ্ধ করতে দিছি। এপাশে হচ্ছে আম্মু মানে রুটির যে ডোটা ওইটা ধরে নিচ্ছে। এখানে হচ্ছে এরকম 3 কাপ আটা দিয়ে দিছে, পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে আগে মিক্স করে নিবে। আর ওই পাশে হচ্ছে চুলায় আম্মু হালকা কুসুম গরম পানি বসিয়ে দিছে। হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটা ধরতে হবে আর কি, তাহলে সুন্দর একটা কি বলে বাইরের শেলটা হয় মোমোর। তো এখানে যে আটাটাকে একটু ভালো করে তেল দিয়ে সুন্দর করে মিক্স করার পর এখানে হচ্ছে পানি দিয়ে দিবে, হালকা কুসুম গরম পানিটা। তো পানিটা দিয়ে একটু সাবধানে হচ্ছে নাড়বে চাড়বে, যেহেতু পানিটা গরম গরম থাকে। তো এরপরে এটাকে এমন একটা ডো রেডি করবে যেটা খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, এরকম একটা ডো রেডি হবে আর কি। এটাকে এখন ডোটা রেডি করে মোটামুটি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবে, ওপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে আর কি। তেল ব্রাশ করে একটু ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যায়। আর এপাশে আমাদের চিকেনটা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, এখন চিকেনটাকে একটু জাস্ট হাত দিয়ে ছড়াই নিব, এরপর এটাকে একটু ব্লেন্ড করে নিব। তো এই যে চিকেনটা হাত দিয়ে ছড়ানো শেষ, এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা একদম মিহি করব না, এই যে দেখেন, জাস্ট মানে আধা মিনিটও লাগে না, 20 সেকেন্ড 25 সেকেন্ড দিলে এরকম সুন্দর ব্লেন্ড হয়ে যায়। এরপর এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি। আমাদের কাছে মানে আমাদের বাসায় সবার হচ্ছে মোমোতে একটু পেঁয়াজ ধনে পাতা এগুলো একটু বেশি দিলে না খেতে বেশি ভালো লাগে। এরপর কাঁচামরিচ দিলাম অনেকগুলো, তো যাতে একটু ঝালঝাল হয় আর কি। তারপর এর মধ্যে আমি ধনে গুঁড়া দিব, একটু হচ্ছে মরিচের গুঁড়া দিব মানে লাল মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া দিব, একটু এই যে এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। আপনি আসলে আমি বানাচ্ছি যেটা সেটা হচ্ছে আমার পছন্দ, আমার প্রেফারেন্স অনুযায়ী। আমি এরকম মশলাদার খাবারই পছন্দ করি, মানে মশলাদার মোমোটাই পছন্দ করি আর কি, একদম রটা আমার ভালো লাগে না কেন জানি। এরপর আমি সয়া সস দিয়ে দিছি, এরপর হচ্ছে ধনে পাতা দিয়ে দিছি, এখন এটাকে ভালো করে মিক্স করে পরিমাণ মতো লবণও দিয়ে দিছি, এখন এটাকে একদম ভালো করে মিক্স করে ফেলবো। আর যে বললাম যে যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কেউ চাইলে একটু গাজর দিতে পারেন, মানে একটু ভেজিটেবলগুলো অ্যাড করতে পারেন, কেউ চাইলে কোনো গুঁড়া মশলা নাই দিতে পারেন, যে যার মতো পছন্দ করে। তো ওই পাশে হচ্ছে আম্মু রুটি এরকম ছোটো ছোটো করে বেলে দিচ্ছিল, আর আমি হচ্ছে যে এরকম ছোটো ছোটো রুটির মধ্যে দিয়ে যে কোনো শেপে করে নেবো। আমি খুব ভালো শেপ করতে পারি না মোমোর, তো যতটুকুই পারি আর কি চেষ্টা করি। সবচেয়ে ইজি আমার কাছে এইটা, এই শেপটা লাগে যেটা এখন করতেছি, জাস্ট এরকম একটু ফোল্ড করে এনে দুই পাশ থেকে টেনে এনে একটু জয়েন্ট করে দেওয়া, এতটুকুই আমার কাছে এটা মনে হয় যে সবচেয়ে ইজি। এই জন্য আমি এটাই দেখা যায় বেশি করি, বাট আম্মু একটা দেখায় দেয় ওইটা আমার কাছে বেস্ট লাগে। তো আজকে এটা দিয়ে শুরু করার পর আম্মু বলতেছিলো আজকে হচ্ছে ছোটো ছোটো করে গোল গোল করে পুটলির মতো করো সবগুলা। তো আমি এখানে কয়েকটা করতেছিলাম, মানে একটু ট্রাই করতেছিলাম, বাট অতটা ভালো হইতেছিলো না। পরে হচ্ছে যে এরকম পুটলির মতো যেগুলো হয় গোল গোল ওগুলো করবো, সবগুলো এক সাইজের হলে না দেখতে ভালোও লাগে আর কি। খাওয়া তো আসলে যেমনই বানান শেপ যেমনই হোক খাওয়া হইলেই হইলো, বাট দেখতে সুন্দর লাগে হচ্ছে যদি সবগুলো একই রকম করা হয়। তো এরকম কুচি কুচি তো আসলে অত সুন্দর হয় না, যতটুকু হয় আমাদের জন্য হয়ে যায়। তো এই যে সুন্দর মতো হচ্ছে এরকম গোল গোল করে পুটলির মতো করে সবগুলো বানানো শুরু করছি। আর এ পাশে হচ্ছে আমার ছোটো বোন, ও হচ্ছে ধনে পাতার চাটনিটা রেডি করবে, যেটা হচ্ছে মোমোতে আমরা খুব পছন্দ করি ধনে পাতার চাটনিটা, মানে চিলি অয়েল থেকেও আমাদের কাছে ধনে পাতার চাটনিটা বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছে বেশি করে, তারপর হচ্ছে রসুন দিলে বেটার, রসুন ছিল না, আস্ত রসুন ছিল আমাদের হচ্ছে এরকম ব্লেন্ড করা রসুন, ওইটাই দিয়ে দিলাম, কাঁচামরিচ দিল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করে নিলেই সুন্দর ধনে পাতার চাটনিটা হয়ে যাবে। এরপর আমরা আজকে রাইস কুকারে বসাবো আর কি মোমোগুলো। তো এপাশে একটু তেল ব্রাশ করে নেওয়া হচ্ছিলো, তাহলে হচ্ছে উঠাতে সুবিধা হয়, নাহলে লেগে যাবে কিন্তু। এপাশে এই যে আমার মোমো রেডি, আরও কিছু ছিল আর কি পরে বানাচ্ছিলাম। তো এই যে এখানে কতগুলো মোমো দেখেই মনটা খুশি হয়ে গেছে। তো এরপর এই যে এগুলাকে সুন্দর মতে সেট করে দিলাম, আমি এখন এগুলোকে রাইস কুকারের উপরে দিয়ে দিব। মোমো হতে বেশিক্ষণ লাগে না, জাস্ট 10 থেকে 10 মিনিট কি 11 মিনিট, এর বেশিও লাগে না দেখা যায়, এর বেশি কখনোই আমাদের লাগে না। এক একটা ব্যাচ 10 থেকে 11-12 মিনিট মানে এরকমই সময় লাগে হতে, আপনি একটু চেক করে নিলেই হবে। তো এই যে বসায় দিলাম সুন্দর করে। আর এই পাশে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটু স্যুপ বানাবো, যেটা মোমো দিয়ে খাবো আর কি। স্যুপটার জন্য আমরা যে আমাদের চিকেনটা সেদ্ধ করছিলাম ওইটার যে পানিটা ছিল মানে ব্রথটা ছিল ওইটা রেখে দিছিলাম, ওটার মধ্যে একটা ম্যাগির হেলথ মানে থাই স্যুপটা একটা হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। রেডিমেড স্যুপের সাথে এরকম হচ্ছে ব্রথটা দিয়ে করলে খুবই মজা হয়। এর মধ্যে আমরা একটু লেবুর রস আর হচ্ছে
কাঁচামরিচ কুচি অ্যাড করবো, ভিডিওতে আসলে ওটা দেখানো হয় নাই, ওটা অ্যাড করলে একদম পারফেক্ট একটা স্যুপ হয়ে যায়। তো এই যে আমাদের মোটামুটি 10-11 মিনিট পরে আমরা হচ্ছে একটু দেখতেছিলাম যে কী অবস্থা, একটু চেক করে দেখি মোমোগুলো হয়েছে কিনা, উপর দিয়েই বোঝা যাচ্ছে হয়েছে। বাট ডাবল চেকিংয়ের জন্য আমি একটা শাশলিকের স্টিক দিয়ে একটু জাস্ট ফুটা করে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা প্রপারলি। তো দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ, দেখতে যে কী ভাল লাগতেছিল। মানে আমি আর মারিয়া হচ্ছে ভাতের বদলে মোমো খেতে পারি, এটা আমাদের রাতে ডিনার হয়ে যায়, মানে এরপর আর কিছু খাওয়া হয় না কখনোই। যখনই মোমো বানাই আমরা, দেখা যায় এটা একটু লেন্দি প্রসেস, তো সন্ধ্যায় বানানো ধরলেও মোটামুটি 8-9টা বেজে যায়, কারণ বানানো তো অল্প বানানো হয় না, একটু বেশি করে বানানো হয়। তো এই জন্য একটু সময়ও লাগে, তো দেখা যায় যে আমাদের একবারে সুন্দর ডিনার হয়ে যায়। তো এই পাশে আমি হচ্ছে সসটা সার্ভ করে দিচ্ছিলাম, এত মজা লাগে এই সসটা, এই সসটা আমার ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে সস সার্ভ করা শেষ, ওই পাশে মোমো তো রেডি, আরও এক ব্যাচ ওখানে দেওয়া হচ্ছে, তো এই ব্যাচ গরম গরম খেয়ে ফেলি। এভাবে না খুব আমাদের কাছে খুব মজা লাগে, আমি জানি না আপনারা কীভাবে খান বা আপনারা মানে চিকেনটাকে সেদ্ধ করেন কি না বা এত ধরনের মশলাপাতি দেন কি না। অনেকেই বলতে পারেন যে হ্যাঁ মোমো কোনো টেস্টি এটা লাগবে না, বাট ট্রাস্ট মি আমাদের কাছে না কেন জানি এভাবেই খুব মজা লাগে। একটু হচ্ছে যে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর একটু লালমরিচির গুঁড়া, এগুলো একটু দিলে না আমাদের কাছে বেশি ভালো লাগে। তারপর ধনে পাতা তো মাস্ট, মানে ধনে পাতা যে মোমোর সাথে কী ভালো লাগে আসলে। এরপরে যে স্যুপটা আমাদের রেডি হয়ে গেছিলো, স্যুপটাতে যে বললাম একটু লেবুর রস আর লাস্টে একটু হচ্ছে কাঁচামরিচ কুচি দিছিলাম, আর এর মধ্যে কিছু মোমো দিয়ে দিলাম, কিছু বলতো জাস্ট চারটেই দিচ্ছি, এটা আমার আম্মু পছন্দ করে, তো আম্মু হচ্ছে এটা খায়, আবার মারিয়াও খুব পছন্দ করে আর কি। তো এই যে আমাদের এখানে স্যুপ মোমোটাও রেডি, আর ওই পাশে তো আমাদের মেন মোমোগুলো তো রেডি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যে কেমন লাগলো। তো ভিডিওটি ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।